যেটা হচ্ছে, তো প্রথমে যেটা শিখবো আমরা, এলিমেন্ট কাকে বলে, ট্যাগ কাকে বলে, নেস্টেড কাকে বলে, এই বেসিক বিষয়গুলো আমরা যদি জানা থাকি তাহলে কি পরবর্তীতে আমাদের কোড লিখতে কোনো প্রবলেম হবে না। তো এইচটিএমএলের কোড লেখার প্রথমে স্ট্রাকচার হচ্ছে আপনাকে কি, যে কোনো ট্যাগ স্টার্ট করলে ট্যাগটাকে কী করতে হবে, ক্লোজ করতেই হবে। আমি যদি পি লিখি, পি লেখার পর রাখলাম হ্যালো দিস ইজ পি দিলাম, সেভ করি, তবুও কিন্তু কোডটা রান করবে, কোনো প্রবলেম করবে না। কারণ হচ্ছে কি, এইচটিএমএল হচ্ছে আমার একটা ভদ্র ল্যাঙ্গুয়েজ আর কি, যেটা এই কোনো প্রকার ইরর শো করে না, মানে ইরর বলতে কিছুই নেই, যা লিখে না কোড অটোমেটিক রান করবেই আর কি। এটা যদি পেস্টটাকে রিলোড দেই, কোনো সমস্যা হয়েছে হয় নাই। কিন্তু আপনার একটা স্ট্রাকচার ফলো করতে হবে, যে কি, যে কোনো ট্যাগ স্টার্ট করলে অবশ্যই কি ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য কি, আবার একই রকম করে ট্যাগের নাম লিখবো, নাম লেখার পূর্বে কি ট্যাগের এখানে স্ল্যাশ দিয়ে রাখবো, সেভ করলাম, ওই একই রকম কোড কোনো প্রকার ওই একই আছে। তো কি এইচটিএমএলের কোড লেখার স্ট্রাকচার হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড রুল হচ্ছে, যে কোনো এইচটিএমএল ট্যাগ লিখলে কি ওই ট্যাগটাকে কি ইন করতে হবে। আর এই ট্যাগটাকে ক্লোজ করার জন্য আপনি ট্যাগের নাম কি ছোটো হাতের বড় হাতের, এই যে দিলাম বড় হাতের পি দিলাম, এটা ছোটো হাতের পি বা এটাও বড় হাতের পি দিলাম, মানে ক্যাপিটাল লেটার দিলাম সবগুলো, আপনি চাইলে কি সবগুলো ট্যাগ কি ক্যাপিটাল লেটার দিয়ে যদি লেখেন তবুও কি করবে, রান করতেছে। কিন্তু স্ট্যান্ডার্ড রুল হচ্ছে কি, আপনাকে ছোটো হাতের যে কোনো ট্যাগ লিখতে হবে কি দিয়ে, ছোটো হাতের লেটার দিয়ে, অর্থাৎ স্মল লেটার দিয়ে। তো আমি স্মল লেটার দিয়ে দিলাম। তো এখন আসতেছি কি, এলিমেন্ট কাকে বলে, আর অ্যাট্রিবিউট কাকে বলে, আর কন্টেন্ট কাকে বলে। আচ্ছা, এটা কি বলা হয় কি, যে কোনো আমি যে কোনো একটা ট্যাগের নাম লিখবো, সাপোজ যদি পি আমার লিখতেছি প্যারাগ্রাফটা, এটা হচ্ছে বেসিক একটা ট্যাগ, আমি লিখলাম পি, পি ট্যাগটাকে স্টার্ট করলাম, এই যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দেওয়ার পর লিখলাম পি, তারপর আবার লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এটাকে এই যে ক্লোজ করলাম, তারপর আবার পি ট্যাগে লিখলাম, তারপর এই যেটা লিখলাম এটা হচ্ছে কি একটা ট্যাগ, এটা একটা কি ট্যাগ বলতে পারি, বা এটাকে কি বলতে পারেন, একটা পি এলিমেন্ট, এটা এলিমেন্ট বলতে পারেন। তো এটা হচ্ছে কি টোটাল ট্যাগটা কি এলিমেন্ট, মানে স্টার ট্যাগ থেকে শুরু করে ইনটেক পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে বলবো কি এলিমেন্ট, ওটা হচ্ছে এলিমেন্টের কন্টেন্ট। এটা এই বিষয়টা আমাদের জানতে হবে, এই বিষয়টা জানলে কি আপনি যে কোনো কোড ইজিলি লিখতে পারবেন, এটা হচ্ছে আমাদের মেন কথা আর কি। তো এলিমেন্ট হচ্ছে কি, স্টার ট্যাগ থেকে শুরু করে ইনটেক পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে কি বলবো এলিমেন্ট। তাহলে যে পি লিখবো, তাহলে পি এর ভিতরে যা কিছু থাকবে এগুলো হচ্ছে পি এর এলিমেন্ট। বডি আছে, তাহলে বডি, বডির ভিতরে যা কিছু আছে এগুলো কি হচ্ছে তাহলে বডির এলিমেন্ট। এই যে এইচটিএমএল, এইচটিএমএলের ভিতরে যা কিছু আছে তাহলে সবগুলো কি হচ্ছে এইচটিএমএলের এলিমেন্ট। তার মানে স্টার ট্যাগ থেকে শুরু করে ইনটেক পর্যন্ত যা কিছু থাকে সবগুলো হচ্ছে কি এলিমেন্ট। তাহলে যে পি লিখলাম, তো পি এর স্টার ট্যাগ থেকে শুরু ইনটেক, এটা কি একটা পি এলিমেন্ট, এটা হচ্ছে বডি এলিমেন্ট, এটা হচ্ছে কি এইচটিএমএল এলিমেন্ট। তাহলে পি, পি লেখার পরে আমি যে এলিমেন্টের পি এ যে মাঝখানে জায়গাটা আছে স্পেসটা, এই যে আর কি, মানে এই যে স্টার ট্যাগ স্টার্ট, ফার্স্ট ট্যাগ স্টার্ট, ট্যাগটা ক্লোজ, এই যে আর মাঝখানে যে অংশটা আছে এটাকে যা কিছু লিখবে এটাকে বলা হয় কি এলিমেন্টের কন্টেন্ট। আর কোনো এলিমেন্টের ট্যাগের নাম, টোটালটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্টের কি ট্যাগ, এটা হচ্ছে কি এলিমেন্টের কন্টেন্ট। তো আপনি এলিমেন্টের ট্যাগ যতগুলো থাকবে এগুলো কিন্তু কোনো ব্রাউজারে শো করবে না, এবং এইচটিএমএলের যত প্রকার ট্যাগ আছে সবগুলো কি কি এইভাবে লিখতে হয়, স্টার ট্যাগ, ইন ট্যাগ, এর ভিতর থাকে কি এলিমেন্টের কন্টেন্ট। তাহলে এই যে কিছু একটা লেখা রাখছি, এই যে ট্যাগ, ট্যাগের নামগুলো লিখছি, এই ট্যাগগুলো কিন্তু ব্রাউজারে আমাদের শো করবে না, শো করবে কোনটা, এই যে লেখাটা লিখে রাখছি এই যে কন্টেন্টটা, এটাই শো করবে, দেখবেন কোনো ট্যাগ শো করবে না লোড। তার মানে কি, যে শুধু কন্টেন্টটাই শো করতেছে। তার মানে আমরা একটা বিষয় জানতে পারলাম যে কোনো ট্যাগ আমাদের ব্রাউজারে শো করে না, শো করে কোনটা কন্টেন্টটা। তো এই যে এটা হলো কি এলিমেন্টের স্টার ট্যাগ, এটা হচ্ছে এলিমেন্টের ইন ট্যাগ, এটা হচ্ছে কী বলবো এলিমেন্টের কন্টেন্ট। আর এলিমেন্টের স্টার ট্যাগের ভিতরে যা কিছু থাকে এটাকে বলা হয় কি এলিমেন্টের অ্যাট্রিবিউট। সাপোজ আমি দিলাম কি টিআইটিএলই, টাইটেল, টাইটেল হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে এগুলো শিখবো আমরা। সাপোজ টাইটেল দিলাম, আমি দিলাম কি দিস ইজ টেক্সট, তাহলে এইটার টাইটেলের কাজটা কি, টাইটেলের একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট মানে কি, অ্যাট্রিবিউটের বাংলা অর্থ কি বৈশিষ্ট্য। তার মানে এই যে এটার একটা টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, মানে এটা টাইটেলটা কি হচ্ছে একটা বৈশিষ্ট্য দিলাম, যে দিস ইজ কি টেক্সট। এখন যদি পেজটাকে রিলোড করে এখানে মাউসটা নিয়ে যাই, তাহলে এখানে দেখতে পাবো আমরা কি লেখা আছে, দিস ইজ টেক্সট লেখাটা আমাদের শো করতেছে। তো টাইটেল অ্যাট্রিবিউটটা কি এই কাজটা করে, আমি টাইটেলটা শিখতেছি না, আমরা বুঝতেছি যে অ্যাট্রিবিউট কাকে বলে, স্টার ট্যাগের ভিতরে যা কিছু থাকবে তাকে কি বলবো অ্যাট্রিবিউট। তাহলে এই যে একাধিক অ্যাট্রিবিউট কিন্তু আমরা একটা স্টার ট্যাগের ভিতরে লিখতে পারি। তো একাধিক অ্যাট্রিবিউট লেখার জন্য আবার স্পেস দিতে পারি, স্পেস দেওয়ার পর আবার যে কোনো অ্যাট্রিবিউটের নাম। তো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আবার অ্যাট্রিবিউটের দুটা পার্ট, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। তো সাপোজ যে টাইটেলটা লিখলাম টিআইটিএল, টাইটেল এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল সাইন দেওয়ার পর আপনি সিঙ্গেল কোটেশন স্টার্ট ইন করতে পারেন, অথবা ডাবল কোটেশন স্টার্ট
আবার ডাবল কোটেশন ইন করলাম। তো এই যে টাইটেল, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর ইকুয়াল সাইন দেওয়ার পর এই যে কোটেশনের ভিতরে যা কিছু থাকবে সেটাকে কী বলবো, ভ্যালু। তো আমি দিলাম কি, দিস ইজ ভ্যালু দিলাম, এই টাইটেলটার ভ্যালু। তো এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে মানে এই যে মেইন পার্টটা যেটা আসলো আমাদের আসল কথা, যে কি টোটালটাকে কী বলবো আমরা, এলিমেন্ট, এলিমেন্টের নাম কি পি এলিমেন্ট। পি এলিমেন্টের ভিতর এই যে এলিমেন্টের ট্যাগ কোনটা, এই যে এগুলো হচ্ছে কি এলিমেন্টের ট্যাগ, এই যে পি ট্যাগ স্টার্ট, পি ট্যাগ ইন, এগুলো হচ্ছে কি এলিমেন্টের ট্যাগ। আর হচ্ছে কি এলিমেন্টের যে লেখাটা, যে লেখাটা লিখছি স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগের মাঝখানে যে লেখাটা লিখছি, এটাকে বলা হবে কি এলিমেন্টের কন্টেন্ট বা প্যারাগ্রাফ ট্যাগের কন্টেন্ট। আর যে স্টার্ট ট্যাগের ভিতরে যা কিছু লিখবে এটাকে কী বলা হয়, অ্যাট্রিবিউট। তার মানে পি ট্যাগের একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করছে এবং অ্যাট্রিবিউটের কি ভ্যালু ডিক্লেয়ার করতেছি। এখন যত প্রকার এইচটিএমএলের ট্যাগ আছে সবগুলো ট্যাগ কি এই স্ট্রাকচার ফলো করেই কাজ করে, এলিমেন্ট ট্যাগের নাম, ট্যাগের কন্টেন্ট, এলিমেন্টের কন্টেন্ট আর এলিমেন্টের কি অ্যাট্রিবিউট। এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে কি এইচটিএমএলের যা কিছু আছে সব কিছু মনে করেন বুঝে গেলেন আর কি, বুঝে গেলেন বলতে আসলে বুঝে গেলেন মানে যা কিছু আছে, যা কিছু আছে সবগুলো এইচটিএমএল ট্যাগ দেখলে এখন বলতে পারবেন কোনটা হচ্ছে অ্যাট্রিবিউট, কোনটা হচ্ছে টাইটেল, কোনটা কন্টেন্ট, বলা যাবে তো নাকি। এখন যদি আমি আবার ডাব্লিউ থ্রিতে আসি, এরা যে স্ট্রাকচার করে আগাইছে, এই যে বেসিক, এই যে এলিমেন্ট, অ্যাট্রিবিউট, আমাদের দুইটা পার্ট কিন্তু শেষ হয়ে গেল। ওকে, এই যে এখানে সুন্দর করে বলে রাখছে, এখান থেকে স্যাট একাডেমি অথবা ডাব্লিউ থ্রি স্কুল যে কোনো এক সাইডে ভিজিট করে আপনারা এই কোডগুলো দেখে নেবেন একটু একটু করে। তারপরে যেটা আছে কি হেডিং, সবার প্রথমে যে বিষয়টা আছে হেডিং। তো হেডিং হচ্ছে কি, হেডিং হচ্ছে মোটামুটি ছয় প্রকার, H1 থেকে H6 পর্যন্ত এই ছয় প্রকারের হচ্ছে কি হেডিং। তো হেডিং দেওয়ার জন্য আমরা একই রকম করে ট্যাগের স্ট্রাকচার কি বললাম, এরকমই হবে সবগুলো ট্যাগের স্ট্রাকচার। তো আমি যদি একটা হেডিং লিখি, এখন এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা তো জানি নাকি, পি ট্যাগ দিয়ে যেটাকে লিখবো এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি একটা হেডিং ডিক্লেয়ার করি। তো হেডিং হচ্ছে ছয় প্রকার, এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, এটা তো লিখে দিতে হবে না নাকি, সবাই জানি এইচটিএমএলের বেসিক। আমি লিখলাম H1 এবং H1টাকে কি এই যে একই রকম করে ক্লোজ করলাম। তারপর এখানে লিখতেছি কি হ্যালো লিখলাম, তাহলে এটা কী হবে একটু বড় করে লেখাটা শো করবে, বা হেডিং সম্পর্কে সবাই জানে সেজন্য বলতেছি না আমি যে হ্যালো লিখলাম। তো আমি সাপোজ কোনো একটা সাইট ভিজিট করি, আমি দিলাম যে PROTSM প্রথম আলো চলে গেলাম, এটা কি একটা নিউজ পেপার সাইট নাকি, এখানে নিউজগুলো শো করে আমি প্রথম আলোতে ক্লিক করলাম। এই যে প্রথম আলোতে আসার পরে এইচটিএমএল হেডিংটা কয় প্রকার বললাম, ছয় প্রকার। আচ্ছা সাপোজ এটাতে আমি ক্লিক করলাম, আজকে কি নির্বাচন হচ্ছে নাকি সিটি কর্পোরেশন, এই যে ওয়েবসাইটটা আছে তো এটার ভিতরে এই যে লিখতে আছে সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি না আর কি, তারই তাবিদ কিছু একটা বলছে আর কি। তো এটাকে কী বলবো আমরা, হেডিং। তো হেডিং, হেডিং বলতে এটা হচ্ছে একটা হেডিং, তার মানে এটা হেডিং ট্যাগ ইউজ করছে কিন্তু এখানে, যেহেতু হেডিং তার মানে কি এটা হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের জন্য H1 থেকে H6 যে কোনো একটা কি এখানে ট্যাগ ইউজ করছে। তারপর এটা তো ইমেজ, এটা তো পরবর্তীতে জানবো আমরা। আর এইগুলো যা দেখতে পাচ্ছি এগুলো কি ছোটো ছোটো লেখা সব কি প্যারাগ্রাফ। এটা হচ্ছে এখানে হেডিং, যেহেতু এটা তার মানে এখানে হেডিং ট্যাগ H1 থেকে H6 যে কোনো একটা ট্যাগ ইউজ করছে এখানে। আর নিচের দিকে যেগুলো আছে এগুলো কি একটা করে কি প্যারাগ্রাফ সবগুলোই। তো আমি যদি এটাতে মাউসের অ্যাড বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করি, দেখেন এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, আর আমি চলে যাচ্ছি ফায়ারফক্স ডেভেলপার এডিশন এই ব্রাউজারটা, এটা দেখেন সুন্দর করে ইনস্পেক্ট এলিমেন্ট চলে আসবে দেখেন। এবং এখানে বিভিন্ন অপশন আছে, ইনস্পেক্টে ক্লিক করছি, একটু লোডেতে সময় নিচ্ছে। তো এখন এই ট্যাগটাতে ক্লিক করছি, এটা দেখেন আমি যদি যাই এখানে একটু, এই যে এটাতে সিলেক্ট করে এই ট্যাগটাতে আমি সিলেক্ট করবো এখন। ডিজেবল করে রাখছে নাকি এবার, আচ্ছা এই যে ট্যাগটাতে এখানে কী দেখা যাচ্ছে, H1 দেখা যাচ্ছে, দেখেন নিচের দিকে এখানে কিছু একটা দেখা যায়, এটা কিন্তু এই যে H1 ট্যাগ দিয়ে এটা কী ডিক্লেয়ার করা হয়েছে এখানে। তার মানে ওইটা হচ্ছে কি H1 ট্যাগ, তার মানে আমরা কি এই লেখাটা লিখতে পারি এখন, তো সাপোজ এই লেখাটা কপি করবো একটু আমরা, শতানি শুরু করছে কেন কাজ করতেছে না ঠিকমতো। এটাকে আমি মাউসের অ্যাড বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলাম, মানে টেক্সটটাকে কপি করলাম। এখন যদি এই লেখাটা এখানে বসায় দেই, সরি কন্ট্রোল ভি বা মাউসের অ্যাড বাটন ক্লিক করে পেস্ট, কি পেস্ট হইল, আচ্ছা হয়েছে, সেভ করি, মানে স্লো কাজ করতেছে আমার ইয়েটা আর কি। এখন যদি পেস্টটাকে রিলোড করি আমরা, এখানে আমরা যে লেখাটা লিখছি ক্লিক করলাম, চলে আসছে
তার মানে এখানে যেরকম করে লেখা আছে হুবহু দেখেন একই রকম করে এই লেখাটা এখানে আছে। তো এটা কি বলবো আমরা, হেডিং। তো হেডিং কোথায় ইউজ করা হয় বোঝা গেল, একটা ওয়েবসাইটের ভিতর। তো যে কোনো হেডিং রিলেটেড বা বড় কোনো কিছু করে যদি লিখতে চাই, হাইলাইট করতে চাই, তাহলে আমরা কী দেবো এখানে, হেডিং, মানে মূল কথা আর কি, মূল টপিক যেটা। তারপরে এই যেগুলো আছে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। সাপোজ একটু আমি কপি করি এটুকু, এটুকু কি কপি করলাম, কপি করার পর এইখানে পেস্ট করে দিচ্ছি। আবার এই যে পি ট্যাগ দিয়ে দিচ্ছি, এগুলো লিখলাম, পি ট্যাগটাকে স্টার্ট করলাম, প্যারাগ্রাফ ট্যাগটাকে কি ইন করলাম, ইন করার ভিতর এইখানে কি দিচ্ছি আমি, এই দিয়ে দিলাম, এগুলো সেভ করি। আর এটা দেখেন এই যে লেখাগুলো কি একদম এই পাশ থেকে পাশে চলে যাচ্ছে না, দেওয়ার সাথে সাথ। তো এইটাকে অপসারণ করার জন্য আপনি ভিউ থেকে টোগল ওয়ার্ড ম্যাপ নামে একটা অপশান আছে দেখেন, এই যে ওয়ার্ড ম্যাপ, শুধু ওয়ার্ড ম্যাপ, এটা দিয়ে ক্লিক করলাম, এখন নিচে নিচে চলে আসছে এখন দেখেন। তার মানে এই যে দেখেন ট্যাগগুলো কীভাবে লিখতেছে একটু দেখেন, এইচ ওয়ান লিখলাম, এইচ ওয়ান ট্যাগ শেষ, আমরা কিন্তু এইচ ওয়ানের ভিতরে কিন্তু কিছু লিখি নাই, শুধু কন্টেন্টটাকে লিখছি। তারপর পি ট্যাগটাকে স্টার্ট করছি, পি ট্যাগের কোডগুলো এখানে লিখছি। এখন যদি পেজটাকে রিলোড করি আমি, চলে আসছে লেখাগুলোই। আর ইমেজদের জন্য কি ট্যাগ, আইএমজি ট্যাগ, আচ্ছা এগুলো এতদূর পর্যন্ত আসি নেই, যার পরে কি ঠিক আছে না, তো বলে দিচ্ছি ইমেজ আনার জন্য কি লিখবো, আইএমজি ট্যাগ দিব, তাই না? তো ইমেজ, ইমেজটা কোথায় আছে এখানে, তারপর হেডিংটা, হেডিংয়ের পর ইমেজ, তারপরে কি কন্টেন্টগুলো আছে। তার মানে আমি এখন ইমেজটা নিব কোথায়, হেডিংয়ের নিচে প্যারাগ্রাফের উপরে, তার মানে হেডিংটা ক্লোজ, প্যারাগ্রাফটা স্টার্ট, এর মিডিলে, মানে এটা একটা এর নিচে মিডিলে আমি ইউজ করতেছি কি ইমেজ। ইমেজের জন্য ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মানে একটু ব্যতিক্রম ট্যাগ, আইএমজি। তো আইএমজি লেখার পর এসআরসি লিখলাম, তাহলে এটার নাম কি, এই যে এসআরসিটার নাম, এটা কী বলবো বলুন দেখি, এতক্ষণ থেকে যে আলোচনা করলাম, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে ইমেজের একটা অ্যাট্রিবিউট দিলাম সোর্স, সোর্স বলতে বোঝাচ্ছে এটা লোকেশনটা, আপনি যে ইমেজ ইউজ করবেন ইমেজের একটা লোকেশন ইউজ করতে হবে। তার মানে এই ইমেজটা কি আমাদের আগে ডাউনলোড করে আমাদের ফোল্ডারে কি রাখতে হবে, তাহলে মাউসের অ্যাডবাটন ক্লিক করে সেভ ইমেজ আছে ক্লিক করলাম, এখানে আসে, তো ইমেজটা কী হয়ে যাবে, সেভ হচ্ছে। এখন আপনি যেই ফোল্ডারে রাখতে চান, তো আমি চাচ্ছি আমি যেখানে কাজ করতেছি ওই ফোল্ডারে সেভ করে রাখবো, তার মানে এইখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে চলে যাবো কোথায়, যে ফোল্ডারে রাখছি আর কি, এখানে যাচ্ছি, আচ্ছা ইন্টার্নি, ইন্টার্নশিপ, দেন এখান থেকে ক্লাস, তারপরে যে ক্লাস ওয়ান, এর ভিতরে যে ইমেজ নামটা দেখেন অনেক বড় দেখা যাচ্ছে, আমি একটু ছোটো করে দিচ্ছি, এটাতে সরাই দিলাম, এগুলো সরাই দিয়ে লিখলাম কি আই এম জি, আমি দিলাম নিউজ, এন ই ডাব্লিউ এস, নিউজ ডট জে পি জি। তো এগুলো ফাইল পাথ কী হবে, সোর্সগুলো লিঙ্ক করতে হবে, এগুলো পরবর্তীতে আসে আলোচনা। তো আমি শুধু বলে দিচ্ছি এখানে নিউজ ডট জে পি জি, সেভ করে যদি পেজটাকে এখন একটু রিলোড করি, চলে আসছে। তার মানে আপনাদের ক্লাসের প্রথম হোমওয়ার্ক অর্থাৎ নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা নিউজ পেপার সাইটে কি হেডিং, তারপর কি ইমেজ, এই বিষয়গুলো কি নিয়ে আসবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আয়। হ্যাঁ, হুম, মোটামুটি আসছে, হুসাইন, এখানে, আচ্ছা এটা তো বোঝা গেল নাকি, প্যারাগ্রাফ এবং হেডিং এবং ইমেজ, আমরা একটা এক্সট্রা বিষয় শিখলাম যে ইমেজ আনার জন্য এইভাবে লিখবো, এবং এটাই হচ্ছে কি আমাদের আগামী ক্লাসের কি কাজ, এই কাজটা আপনারা কি সবাই করে নিয়ে আসবেন। আর যেহেতু প্রথম ক্লাস, সেহেতু কি কাজ তো নিয়ে আসতে হবে প্রতিটা ক্লাস, কারণ এটা তো আর কোচিং না যে এখানে প্রতিদিন জবা দিলে দিলেন না দিলেন, এটা হচ্ছে ইন্টার্নশিপের ক্লাস, এবং ইন্টার্নশিপের খাতার মধ্যে দেখেন সুন্দর করে কি কি লেখা আছে, প্রথম ক্লাসের কি কাজ, প্রথম ক্লাসের কি হোমওয়ার্ক, কি শিখলেন, কাজটা শিখে কি হবে, সব কিছু কিন্তু নিতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের কি প্রথম ক্লাসের হোমওয়ার্ক, এবং এই লেখাটাই লিখতে হবে আপনাকে, যে এই যে যতটুকু বললাম এতক্ষণ থেকে, ওই যে আপনার খাতাটা যে কিনছেন নাকি, ওই খাতার ভিতর এই লেখাটাই আপনাকে কি লিখতে হবে, তা আবার এখনই লিখতে হবে না, পরবর্তীতে আমরা লিখবো আর কি। তো আপনি জেনে রাখেন যে প্রথম ক্লাসের হোমওয়ার্ক ছিল এই পর্যন্ত আমাদের, আর কিছু কি আলোচনা করতেছি না যেহেতু প্রথম দিন, এবং সবাই প্রিপারেশন নেন যে আপনাকে মোটামুটি দিনে কয় ঘন্টা করে সময় দিতে হবে, 3 ঘন্টা করে, এতদিন যা করছেন করছেন, এখন থেকে বেশি না 3 ঘন্টা সময়, কেন হবে না বলে কি, শেষের দিকে, তো এগুলো তো জানেন নাকি বেসিক বিষয়, এগুলো তো আমি চাইলে আস্তে ইস্টেমেলটা শেষ হয়ে যেত আমাদের, যেহেতু সবাই জানেন আপনারা, তো আপনারা সবাই ট্রাই করবেন সবাই যে কতটুকু আগাইতে পারেন, এখানে নিজেরা একটু ট্রাই করবেন যে আমি এতটুকু পর্যন্ত শেষ করছি নেক্সট ক্লাসে, তা আমরা একটু শর্টকাট আলোচনা করলে কি, আপনারা যদি আজকে একটু দেখে আসেন নেক্সট ক্লাসে সোমবার যে ক্লাসটা আছে, তার মানে কি আপনারা প্রথমে বুঝে যাবেন আর কি, যে একটু একটু আমি যদি আলোচনা করি তাতে বুঝে যাবেন, তো সেই জন্য আপনারা কি দেখে নিয়ে আসবেন, এগুলো কতটুকু পারেন ততটুকু কি দেখে আসবেন। তো আজকের ক্লাস মোটামুটি কি
এই মন্ত্রে রাখতেছি, আর আপনারা সবাই প্রিপারেশন নেন যে প্রতিদিন একটা মাইন্ডসেট করেন যে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় আমি এখান থেকে এক্সপেন্ড করব। আর বেশি না, আপনি 3টা মাস যদি সাপোজ 4 ঘন্টা করে ট্রাই করেন, তার মানে আপনি ক্যারিয়ারে দেখবেন কিছু একটা করতে পারবেন আর কি। মানে 1 থেকে 1st থেকে 7 সেমিস্টার পর্যন্ত যা শিখতে পারেন নাই, এখানে কয়েকটা মাস ট্রাই করবেন, শুধুমাত্র 4টা মাস। 4টা মাস যদি একটু সময় দেন তাহলে লাইভে আশা করি কি বেশি একটা পরিশ্রম করতে হবে না। আর যদি সময় না দেন তাহলে তো ভাই কিছু করার নাই, আবার কিছু বলারও নাই, সব কিছু